नमस्कार बंधुरा, मनिकार रसोई घरे सकल के आमंत्रण। कल इंडिपेंडेंस डे, तई नहीं दुर्दान्त स्वादे डिनार प्लैटार। ये डिनार प्लैटारे प्रथम बनिए देखो तंदूरी चिकेन फ्राई। तंदूरी चिकेन फ्राई करार्जन प्रथम 400 ग्राम चिकेन निल लेग पिस सह। এবার এখানে আমি 2 চামচ নুন দেব। এবার আমি 1 চামচ হলুদ গুঁড়ো দেব। এবার আমি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দেব। এবার আমি বড় চামচে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। এবার আমি 1 চামচ আদা বাটা দিলাম। এবার রসুন বাটা দিলাম। এবার আমি সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিলাম। তারপরে আমি গরম মশলার গুঁড়ো দেব 1 চামচ। এবার আমি তন্দুরি মশলা দেব 2 চামচ। এবার আমি 100 গ্রাম টক দই দেব। এবার একটা পাতি লেবু অর্ধেকটা নিয়ে সেই রসটা আমি এখানে চিপে দিচ্ছি। এবার আমি সব মশলাগুলো একসাথে চিকেনের সাথে দিয়ে ভালো করে মিক্স করছি। খুব ভালোভাবে মিক্স করব যাতে সব মশলা চিকেনের মধ্যে লেগে যায়। এবার আমার মাখা হয়ে গেল। এটা আমি ম্যারিনেট করার জন্য 3-4 ঘন্টা আমি এটাকে ঢেকে রেখে দেব। এবার 3-4 ঘন্টার পর আমি ফিরে এলাম গ্যাসে। একটা কড়াই বসিয়ে এখানে বেশ ভালো পরিমাণ মতো আমি তেল দিলাম। ডিপ ফ্রাই করার জন্য ভালো মতো তেল দিতে হবে। এবার আমার ম্যারিনেট করা চিকেনগুলো আনবো, এনে একটা একটা করে ছাড়বো ডিপ ফ্রাই করার জন্য। খুব সাবধানে আমার চিকেনগুলো ছাড়ছি একটা একটা করে। গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবো যাতে চিকেনগুলো ভালো মতো ফ্রাই হয়। এবার আমি একটা একটা করে সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার নিত্য নতুন রেসিপিগুলো আপনারা পেয়ে যান।
এইভাবেই চিকেনগুলোকে আমি খুব সুন্দরভাবে ডিপ ফ্রাই করে নেব। কালারটা ঠিক আমার ব্রাউন কালার আসবে, হালকার ব্রাউন। দেখুন বন্ধুরা, যেভাবে আমি কালারটা করছি এইভাবে কালারটা আনতে হবে, আস্তে আস্তে ফ্রাই করতে হবে। এবং এটাকে আমি আস্তে আস্তে একটা একটা করে সব তুলে নেব। আমার অনেক হয়ে গেছে ফ্রাই। ঠিক একইভাবে আমার বাকি চিকেনগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে তুলে নেব। এবার আমি জিরা রাইস বানানোর জন্য কড়াই চাপালাম, একটা বড় থেকে কড়াই চাপালাম। এখানে আমি 2 চামচ তেল দিয়ে দেব, সাদা তেল। তারপরে আমি 2 চামচ ঘি দেব, ভালো ঘি 2 চামচ দিয়ে দিলাম। এবার এটা আমি নাড়াচাড়া করে নেব। একটু গরম হওয়ার পর এটাকে নাড়িয়ে নেব। যতক্ষণ গরম না হয় ততক্ষণ আমি একটু অপেক্ষা করব, নাড়িয়ে নিচ্ছি ভালো করে। এবারে আমি দুটো তেজপাতা দিলাম, এবার সামান্য গোটা জিরা দিলাম। এবার আমি নাড়িয়ে নেব যতক্ষণ জিরের সেন্ট না বেরোয়। এবার আমি বাসমতি রাইস 3 কাপ, যেটা আমি আগেই ধুয়ে সুন্দর করে ঝরিয়ে রেখেছিলাম, সেটা দেব। 3 কাপ বাসমতি রাইস। এবার এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। এই চাল কিন্তু আগের থেকেই ভালো করে ধুয়ে ঝরিয়ে রাখতে হবে। ভালো করে নাড়া হচ্ছে। এবার আমি 2 চামচ নুন দেব, যার যার পরিমাণ মতো নুন দেবে। আমি এখানে 3 কাপ চালের জন্য 2 চামচ নুন দিলাম। আবার 2 চামচ এবার চিনি দেব। ব্রাউন সুগার অ্যাড করলাম আর কি। এবার আমি আবার এটাকে নেড়ে চেড়ে নেব। এটাকে নাড়াচাড়া করার পর, ভালো করে নাড়াচাড়া করলাম, এবার এখানে আমি 6 কাপ জল দেব। যেহেতু আমি এটা 3 কাপ চাল নিয়েছিলাম বাসমতি রাইস, তাই 6 কাপ জল দিলাম। যা চাল দেবেন তার দ্বিগুণ জল দেবেন। আর সেই জলটা একটু ঈষদুষ্ণ জল হবে, মানে হালকা গরম জল। এবার ভালো করে নেড়ে নিলাম আমি।
একবার সামান্য ফুট ফুট ধরলে একটু গরম হয়ে যাওয়ার পর ভালো করে, তারপরে আমি এটাকে ঢেকে রাখবো। এই যে অনেকটা গরম হয়ে গেছে, ফুটে গেছে, এবার এটাকে আমি ঢেকে রাখবো 15 মিনিটের জন্য, একটু লো ফ্লেমে রাখবো। এবার আমি 15 মিনিট পর ঢাকা খুললাম, দেখি আমার হয়েছে কি না, নাড়াচাড়া করে দেখি। এখনও সামান্য একটু জল রয়ে গেছে, তাই আমি একটু নাড়াচাড়া করে এটাকে আবার একটু ঢেকে রেখে দেবো, জাস্ট পুরো জলটা চলে যাওয়ার জন্য। আর একটু হবে, জাস্ট এবার আমি ঢাকা খুললাম। হ্যাঁ, আমার সম্পূর্ণ হয়ে গেছে। এবার এখানে আমি 1 চামচ গোলমরিচের গুঁড়ো দেব। এবার আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এবার অল্প নাড়াচাড়া করে দিচ্ছি, মোটামুটি আমার জিরা রাইস তৈরি হয়ে গেল। এই যে আমার তৈরি হয়ে গেল ডিনার প্ল্যাটার। যদি এই ডিনার প্ল্যাটারটা আপনাদের সবার ভালো লাগে, প্লিজ লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর আপনাদের বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।